অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। তবে আজকে আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করি, সামনে যে আন্দোলন আসবে, যে আন্দোলন কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেবে, সেই আন্দোলনের সকলে আপনারা অংশগ্রহণ করবেন। তারেক রহমান নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, সেই আন্দোলন সিদ্ধান্ত দিতে হবে। আগামী দিনে কে আমাদের এখানে অমনীয় হতে পারে। সুতরাং আমরা সিদ্ধান্ত দেওয়া। টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মধুপুর উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকাল 7টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত ও কেক কাটা হয়। দুপুর 3টায় মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ে পুলিশের বাধার কারণে সমাবেশ অনুষ্ঠিত না হয়। মধুপুর পৌরসভার সাবেক 3বার মেয়র ও মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান মনোনয়ন প্রত্যাশী সরকার শহীদুল ইসলাম শহীদের বাসভবনে এক সমাবেশ, গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন 3বারের সাবেক মেয়র, জনপ্রিয় নেতা সরকার শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে 19 দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল গঠন করেছে। বর্তমান বিএনপি ধ্বংস করার জন্য বর্তমান ভোটারবিহীন ফেসিবাদী আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা, গুম ও দেশের ভোটার অধিকার ও গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে পুলিশি শাসন ব্যবস্থা কায়েম করেছে। এছাড়া তিনি দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে জেল থেকে মুক্তি দিয়ে দেশের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা দাবি জানান। তিনি প্রতিটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারকে পতনের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি শরিক হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকী অংশ নেয়। আমি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আনন্দিত দেবে নিজেকে অত্যন্ত গর্বিত। প্রিয় বন্ধুরা, আমাকে দেখলে আপনাদের যদি মনে হয় এলাকা অত্যন্ত অন্যান্য এবং ছোট বয়স একদম কম বাংলাদেশ জাতীয় দলের কার্যালয়ের সামনে যারা আমাদের নেতৃত্ব আমাদেরকে যারা চালায় আমরা যার কথায় কেউ ব্যবসা করি এই বৃহত্তর মধুপুরের মানুষের নেতা যারা আপনি মুক্তিযোদ্ধা সমাজ এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাঙালি বিশ্বাস করে এই মধুপুর সরকার শহীদের জনপ্রিয়তা বেশি যদিও অন্য কোনো আজকে আমাদেরকে মিটিং করতে দেওয়া হয় না। সম্পাদক আত্মনবীর কন্যা